আলমারিটার অবস্থা দেখো, আলমারি থেকে এবার জামা কাপড় ঝরে ঝরে পড়বে। গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজকে ইভিনিংয়ে ব্লগটা শুরু করলাম, কারণ মর্নিংয়ে এখন একটুও সময় পাচ্ছি না যে ব্লগ তৈরি করব বা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করব। তো ভাবলাম চলো আজকে ইভিনিংয়েই ব্লগটা বানানো যাক। তো অনেক দিন ধরে আমার আলমারিটা গোছানো হচ্ছিলো না, যা জামাকাপড় কাচছিলাম সব নিয়ে এসে খালি ঢুকিয়ে দিচ্ছিলাম, কিন্তু ভাঁজ করার আর সময় হচ্ছিলো না। তো আজকে ভাবলাম সব একবারে বের করে কিছু জামাকাপড় বাতিল করার আছে, যেহেতু পুজো আসছে আলমারি তো খালি করতেই হবে, নাহলে রাখবো কোথায়। তো তার জন্য এই কাজটা আজকে আমি সময় করে করে নিচ্ছি। তোমাদেরও কি একই অবস্থা আমার মতন? তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মেয়েদের না যতই থাকুক না কেন, তাও মনে হয় একটা কিনি একটা কিনি আর একটা কিনি, আমার তো নেই আমার তো নেই। কিন্তু সত্যি কথা বলতে আলমারি যখন খুলি না, এত জামা কাপড় রাখারই জায়গা থাকে না। তবে যেগুলো আবার পরা হয়ে যায় প্রায় 6-7 বার, সেগুলো না আর পরতেও যেন ইচ্ছা করে না। আর এদিকে আমার ব্লাউজের যে ব্যাগের চেনটাও কেটে গেছে, চারিদিক দিয়ে ব্লাউজগুলো বেরিয়ে গিয়ে উঁকি মারছে। আর ব্লাউজগুলোকে যদি ঠিকঠাক করে রাখা না হয় না, তাহলে পুরো দুমড়ে মুচড়ে কেমন ভাঁজ খেয়ে যায়, তখন পরার সময় পরাই যায় না ইস্ত্রি না করলে। তো সেই কারণে ব্যাগে রাখলে কি হয়, যা মানে ব্লাউজগুলো খুব ভালো থাকে। তো ভাবছি এবারে পুজোয় একটা ব্লাউজের ব্যাগও কিনে নেব। তো আমি এখন জামাকাপড়ে পাহাড় নিয়ে বসেছি, জানি না এখন কতক্ষণ সময় লাগবে। তবে জামাকাপড়গুলো যা অবস্থা হয়ে আছে, মনে হচ্ছে অনেকক্ষণই সময় লাগবে। যেগুলো বাবুর এখন লাগছে না জামাকাপড়, সেগুলোকে ভাবছি ভিতরের দিকে রেখে বাকি যেগুলো ইউজ করি এখন সেগুলো সামনে রাখবো, যাতে নিতে সুবিধা হয়। তো আমি এখন বাবুর যে ফুল হাতা জামা প্যান্টগুলো আছে সেগুলোই আগে রেখে পিছনে রেখে তারপরে সামনে ছোটো জামাকাপড়গুলো রাখবো। সেইভাবে জামাকাপড়গুলোকে গুছিয়ে রাখবো, যাতে নেওয়ার সময় সুবিধা হয় এবং বুঝতেও পারি কোনটা কোথায় রাখা আছে। আলমারিটা যেরকম চওড়ায় খুবই সরু, বাট লম্বায় কিন্তু অনেকটাই ডিপ, ভেতর দিকটা অনেকটাই ডিপ, যার জন্য আমাকে কিন্তু হাতটা অনেকটা ঢোকাতে হচ্ছে। এই হলো আমার একটা সাদা কুর্তি, এটা প্রায় 4 বছর হয়ে গেছে আমি কিনেছি, কিন্তু এটা যখনই পরি না আমাকে প্রচণ্ড পরিমাণে রোগা রোগা লাগে। যখন কিনেছিলাম তখন তাও একটুখানি হেলদি ছিলাম, তো পরলে একটু মানিয়ে যেত, বাট এখন পরলে এতটাই রোগা লাগে যে একটুও মানায় না। তো সেদিনকে পরবো বলে হঠাৎ করেই এটা বের করেছিলাম, কিন্তু মানায়নি বলে আমি খুলে দিয়ে এখানে দলামোচড়া করে ভরে দিয়েছি, যার জন্যে জামাটার এই অবস্থা হয়ে গেছে। এখন এটাকে ইস্ত্রি করে না রাখলে হবে না। বন্ধুরা, এবার আমার ফাইনালি আধ ঘন্টা পরে আমার গোছানোটা কমপ্লিট হলো। একটু মানুষ মানুষ লাগছে এবার আলমারিটাকে, তবে এটা আলমারি কম ফ্রিজ বেশি মনে হয়। তোমাদের কি মনে হচ্ছে দেখো, এটা আলমারি কম ফ্রিজ বেশি মনে হয়। দেখো দেখো, ওপরে হচ্ছে একটা, নিচে হচ্ছে একটা। আসলে এটা একটুখানি স্পেস ছিল, তো তো কি করব কি করব, তো যার জন্যে আমার বর প্লাই কিনে এনে এটা লাস্টে করা হলো। আর এখানে যে ওপরের যে সানমাইকারটা দেখছো, এটার সাথে এটা ম্যাচ করার জন্যেই এটা আনা, কিন্তু শেষ পর্যন্ত পুরো সেম টু সেম হলো না, ম্যাচ হলো না, যে সাদার ওপরেই আছে আর কি। তো অনেক কিছু পুরনো নতুন জামা অনেক কিছু এর মধ্যে ঢুকে বসেছিলো। অ্যাকচুয়ালি যেহেতু আমি এখন কাজে বেরোচ্ছি, যখন যা কাঁচা হয় সব নিয়ে সেখানে ঢুকিয়ে দিই, গোছানো আর হয় না। তো ফাইনালি আজকে গোছালাম। আর এটা হচ্ছে আমার ওপরের রুম, ঠিক আছে? আমি বেশিরভাগই নিচের ঘরে থাকি বলে নিচের ঘরেই ভিডিও করি, তো আজকে এই ওপরের ঘরে গেলাম অনেকদিন পরে ভিডিও করার জন্যে, জাস্ট আলমারিটা গোছানোর জন্য, ভিডিও করার জন্যে না, ঠিক আছে? তো এখন এই ভাবছি চাদরটা অনেকদিন হয়ে গেছে তোলা হয়নি, যেহেতু কাজে যাচ্ছি চাদরটা তোলা হচ্ছে না, তো এখন আমি চাদরটা তুলে দিই। সকালবেলা একটুও টাইম হয় না, জানো তো বন্ধুরা, তো কালকে তাহলে কাজটা দিন কাজকে এসে নিতে পারবো, এখন তুলে দিই। আর এই হলো বাঙালিদের অভ্যেস, দেখেছো তো? এটা হচ্ছে কালকের কাঁচা হয়েছে, এখনও আমার চেয়ারে পড়ে আছে, এখন এটা ওই আলমারিতে ঢোকাবো। আর এই যে আমাদের মাছ, মাছকে খাবার দিয়ে দিয়েছি। আমার ছেলের গাড়ি দেখেছো, গাড়িটাকে রং করেছে বসে বসে, কি সুন্দর! আমার নেল পলিশটা নষ্ট করে কি সুন্দর গাড়ি রং করা হয়েছে, নেল পলিশটাকে নষ্ট করেছে। বিছানা চাদরটা তুলে নিয়ে আমি গদিটাকে একটু ঝেড়ে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো থাকে জানো তো, যেহেতু আমাদের রাস্তার ধারেই বাড়ি তো প্রচুর ধুলো হয়। তো এখন আমি দেখো চাদরটাকে পেতে নিচ্ছি, আর এই চাদরটা না অনেকটাই বড় চাদর, এটাকে কাটার কথা ছিল, মানে এর মধ্যে আমাদের বালিশের ওয়ারের পিসও আছে এর মধ্যে, তো সেটা আমার কাটানোর কথা ছিল, বাট কাটানো আর হয়নি, এর মধ্যেই রয়ে গেছে। তো আজকে এটা আমি ভেঙেই ফেললাম, ভেবেছিলাম পুজোতে একবারে ভাঙবো মানে এটা কাটিয়ে নিয়ে, কিন্তু কাটানোর আর সময় হলো না, তো আমি এটা এখনই পেতে ফেললাম পুজোর আগেই। বিছানাতে যখন নতুন কোনো চাদর পাতা হয় তখন সেটা দেখতেও সুন্দর লাগে এবং রাতের ঘুমটাও খুব ভালো হয়, একটা সুন্দর পরিষ্কার জায়গায় শুলে পড়ে।
চারদিক দিয়ে চাদরটাকে গুজতে গুজতে আমি তো হাঁপিয়ে গেলাম, এত বড় চাদর তো মেনে আমি মেনটেন করতে পারছি না। আর আমার চাদরের প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিছুদিন ধরেই মিশোতে একটা ভাইরাল চাদরের আমি অ্যাড দেখছিলাম ট্রেন্ডিং, যেটা তার সাথে পিলো কভার আছে এবং ছোট ছোট দুটো বালিশও আছে। দেখতে তো দারুণ লাগছিল, দামও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যেই। তো ইচ্ছা আছে পুজোর মধ্যে একটা এরকম চাদর অর্ডার দেব। তো ফাইনালি আমার দুটো দিক গোজা হলো, এখনও একটা দিক ভালো করে গোজা হয়নি, সেটাও গুজে নিতে হবে। কারণ যেহেতু বাচ্চাদের ঘর, বুঝতেই পারছো, ওরা বাচ্চারা যখন খাটের ওপর উঠে লাফালাফি করে, খেলা করে, তখন চাদরটাকে না অনেকটাই নামিয়ে ফেলে, তখন আবার নতুন করে চাদরটাকে তুলে গোছাতে হয়। তো সেই কারণে আমি যতটা পেরেছি চারিদিক থেকে গুজে দিয়েছি, যাতে চাদরটা নেমে না যায়। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।